পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার 30 মার্চ দুপুর 12:30টার দিকে বিএনপির দলীয় কার্যালয় শহরের কেডির মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে বিএনপির কার্যালয়ে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে একত্রিত হয়। পরে সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। বিক্ষোভকারীরাও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম দুলু বলেন, বিভিন্ন এলাকা থেকে মিছিল বিএনপি পার্টির অফিসে একত্রিত হয়। পরে পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল বলেন, মিছিল বের করতে নিষেধ করা হয়েছিল, অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমনটা করা হয়। কয়েকজন পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে।